আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি নাইমা ইসলাম রিপা, নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে নাইমা। তো আজকে আমি রান্না করব গরুর নেহারি। এগুলা আমি অনেকক্ষণ সময় নিয়ে এগুলা ভালো করে ধুয়ে নিয়েছি, আর যেগুলা কালো রঙের পায়ের মধ্যে কালো কালো যেগুলার পশম, এগুলো আমি নিচ্ছি না, এগুলো আমি বাদ দিব। তো যেগুলো একদম ফ্রেশ ওগুলো আমি বেছে বেছে নিব, কারণ ওগুলো এখন কাটতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আর হচ্ছে অনেক ধুতে হবে, আর এটা অনেক হার্ড, যেটা আমার পক্ষে পসিবল না। তো এগুলো আমি বেছে আলাদা করে রাখলাম। তো আমি যেই ছুরিটা দিয়ে নাইফটা দিয়ে কেটেছিলাম ওটা ধার করে নিয়েছি, তারপরে আমি এত শক্ত যে কাটতে পারিনি, তো এগুলা কাটতে পারবো না। তো যেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ফ্রেশ করে, এগুলাই আমি নিলাম 10-12টা। তো কেটে নিলাম পেঁয়াজ আর নিলাম কাঁচামরিচ, এখানে আছে পাউরুটি, পাউরুটি ব্লেন্ড করে নিব, আর এখানে হচ্ছে কী বলে এটাকে, ভ্যাসন, ভ্যাসনটা ভাজতে হবে। এখানে গরম মশলা আছে, আছে হচ্ছে জয়ফল, জয়ত্রী গুঁড়া, আদা রসুন, আর আছে মরিচ আর হলুদ, আর এই হচ্ছে তোমার নেহারির পায়াগুলা। আর এই রুটিটা একটু হালকা ব্লেন্ড করে নিব আমি, আর কাঁচামরিচটা পরে দিতে হবে, আর বেসনটা ভালো করে ভেজে নিব যেটা নেহারিতে দিতে হবে। তো এখন আমি, আর এটা এখানে তো দেখালাম জয়ফল, জয়ত্রী, আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দারচিনি, এলাচ, কালো গোলমরিচ, তো আর এই হচ্ছে নেহারিগুলো। তো আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছি, আধা কাপের মতো তেল দিলাম। তেল দিয়ে এটা একটু গরম করব, তেলটা, হাঁড়িটা যেহেতু একটু ঠান্ডা, হাঁড়িটা গরম হতে হতে তেলটাও গরম হয়ে যাবে। আর এখানে দিয়ে দিব পেঁয়াজগুলো, মরিচগুলো দিব পরে, কারণ মরিচগুলো এখন দিব না। তো এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো হালকা ব্রাউন হলেই হবে, বেশি ব্রাউন করার প্রয়োজন নেই। তো তারপরে দিয়ে দিব হচ্ছে আদা, এই গরম মশলাটা আগে দেওয়া দরকার ছিল, প্রথমে তেল তারপরে গরম মশলা তারপরে পেঁয়াজ, আমি গরম মশলাটা দিতে ভুলে গিয়েছি, একই হলো, কোনো সমস্যা নাই, আগে পরে দিলে কিছুই হবে না। তবে তেলের মধ্যে গরম মশলাটা ফ্রাই করলে একটা এক্সট্রা অ্যারোমা বের হয়, এটাই, আর কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো কিছুই নাই। তো আর এটা হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে নিলাম, ভুনা ভুনা করে নিচ্ছি হালকা। তারপরে দিয়ে দিব হচ্ছে সব মশলা, আদা রসুন, হলুদ, মরিচ, জয়ফল, জয়ত্রী গুঁড়া। আমার এটা একটু ভেজা ছিল মেবি প্লেটটা, তো একটু লেগে গিয়েছে, ওটা হালকা একটু পানি দিয়ে তখন ওটা বাকিটা দিয়ে দিয়ে একটু নাড়া দিব। এই দেখো একটু মশলাগুলো পানির মধ্যে লেগে একটু বসে গিয়েছে, তো এটা ভালো করে একটু ভুনা করব। ভুনা করতে একটু সময় লাগবে, অনেকে আবার একবার মেখে টেখেও বসিয়ে দিতে পারো, আবার এইভাবেও বসাতে পারো, দুইটা একই। তো এখানে এক চামচের মতো লবণ দিয়ে দিলাম, লবণ আমি দিব 3 বার স্বাদ অনুযায়ী, কারণ এখন একটু লবণ দিব, দিয়ে এটা ভুনা করে দেন পানি দেওয়ার পরে আর একটু লবণ দিব, আবার যখন এটা শুকিয়ে যাবে, যদি প্রয়োজন হয় যে লবণের প্রয়োজন, তখন এটা দিয়ে দিব। তো এখন দিয়ে দিলাম গরুর পায়াগুলা, এগুলা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো গরুর পায়া কিংবা খাসির পায়া যেটাই নাও, এটাতে অনেক ছোট ছোট চুল থাকে, এগুলো অনেক সময় নিয়ে পরিষ্কার করতে হয়। তা আমি প্রায় 2 ঘন্টা ধরে এগুলো পরিষ্কার করে নিয়েছি, আর বাকিগুলো তো পারলাম না দেখলেই। আর এখন এটা একটু ভেজে এখন এখানে দিয়ে দিব আমি 3 থেকে 4 কিলো পানি। অবশ্য তোমাদের ডিপেন্ড করে তোমরা কি ঝোল ঝোল খেতে চাও নাকি ঘন খেতে চাও। তো ঘন খেতে চাইলে একরকম, আর যদি পাতলা ঝোল খেতে চাও তখন আরেক রকম। তা আমি আজকে যেটা বানিয়েছি সেটা ছিল অনেক ঘন, মোটামুটি ভালোই ঘন। তো এখন মিডিয়াম টু মিডিয়াম আছে, এটাকে প্রায় 1 ঘন্টা আমি এটা জাল দিব, 1 ঘন্টা বলতে যতক্ষণ এটা বলক না আসে ততক্ষণ এটা জাল দিব। দেখো এটা বলক চলে আসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে তোমার কাঁচামরিচগুলো দিয়ে দিব, আর এখানে লাগবে হচ্ছে তোমার মিক্স মশলা, আর লাগবে হচ্ছে তোমার জিরা ভাজা, যেটা জিরা
তেলে তারপরে ব্লেন্ড করতে হয় কিংবা পাটায় বাটতে হয়, যে যেভাবে সুবিধা পাও সেটা দিতে হবে। দেখো, এক চামচ জিরা, জিরা টালা এটা দিচ্ছি, আর হচ্ছে দিয়ে দিচ্ছি এক চামচ হচ্ছে মিক্সড মশলা, কাঁচামরিচ মিক্সড মশলা আর হচ্ছে জিরার গুঁড়া। এগুলো হচ্ছে যখন উত্তরাণও আসবে, মানে বলকটা আসবে, তখন এটা দিবে। এখন এটা কি করব আমি, এখন একদম স্টিল নাও 3-4 ঘন্টা একদম লো আছে, চুলায় যতটুক লো হয় ততটুক আঁচে দিতে হবে। আর আরেকটু লবণ দিয়ে দিলাম, এটা তোমাদের স্বাদের উপর ডিপেন্ড করে, একবারে লবণ দিয়ে দিলে আবার মানে কাটা হয়ে যেতে পারে, তো হালকা করে করে 2-3 বার লবণ দিলেই বেটার। তো এখন এটা আমি 2-3 ঘন্টা এটা আমি ইয়ে করব, ঢেকে রাখবো। আর বেসনগুলো আমি ভেজে নিচ্ছি, এটা আমার ছোট্ট একটা চুলার ইয়ে অংশ, তো এই জন্য আঁচটা লাগছে বেশি। আসলে এটা এই ওভেনে 5টা চুলা, চুলার মধ্যে সব থেকে ছোটো এই চুলাটা, তো এখানে জ্বালিয়ে আমি এটা ভাজছি। এটা ততক্ষণ ভাজবে যতক্ষণ এটা থেকে একটা স্মেল বের না হবে, এটা যখন একটা সুন্দর স্মেল বের হবে, আবার পুড়ে ফেললেও না যেন, একদম সব থেকে লো আঁচ দিয়ে স্মেলটা বের করতে হবে। তা আমার এখানে এটা প্রায় 2.5 ঘন্টা হয়ে গিয়েছে, 2.5-3 ঘন্টার মতো আমি এটা জাল দিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিব বেসনের এই ভাজা বেসন, বেসন দিয়ে এটা নাড়া দিব। তোমরা যে দলা দলা পাকিয়ে যাবে এজন্য ভয় পাবে, এটা কিন্তু থাকবে না, কারণ এটা যখন আরও জাল দিবে এটা অটোমেটিক ইয়ে হয়ে যাবে, মিশে যাবে এটার সাথে। আর যদি মনে করো টেনশন, তাহলে একটু চামচ নিয়ে একটু ইয়ে করে দিলেই হবে। তো আমি আবার এই চুলার এই ফাঁকে আমি আবার একটু আমাদের সুইমিং পুলে একটু বসেছিলাম, যেহেতু রান্না করতে অনেকটা সময় প্রয়োজন, তো রান্নাঘরে এসি চলছিল, তারপরে আমি একদম ঘেমে টেমে একাকার, যেহেতু রান্না তেমন করতে যাই না, যে একটু রান্না করতে গেলেই অসুস্থ হয়ে যায়, তো আমি একটু ফ্রেশ বাতাস খাওয়ার জন্য রান্না কিচেন থেকে বের হয়ে আমাদের সুইমিং পুলে একটু পাটা ভিজালাম। আর গরম পড়েছে, একটা এক্সট্রা গরমের ভাব, মানে তাওয়া যেরকম চুলায় বসে থাকলে একটা তাপ উঠতে থাকে, এখনের ওয়েদারটা ঠিক ওই রকম মুখের উপরে এসে লাগে তাপটা। তো আমি একটু ফ্রেশ হলাম, মনটা চেয়েছিল গোসল করি, তো এখন আবার এসে পড়েছি। তো আমি দেখো, আমি আবার আরেকজনকে দিয়েছিলাম তোমার রুটিগুলা ব্লেন্ড করতে, এমনই ব্লেন্ড করছে পানি দিয়ে, একদম অবস্থা কেরাসিন। তোমরা এত ব্লেন্ড করবে না, কিংবা হাতে চটকিয়ে দিলেও হবে। এইটা দিলে কি হবে, যদি রুটি দাও, এখানে আমি 5 পিস রুটি ভিজিয়ে রেখেছি, তারপর ব্লেন্ড করে দিয়েছি, এটা প্রচুর ঘন হয়ে যাবে। আর যদি অল্প ঘন খেতে চাও, তাহলে রুটির না দিলেও হবে, শুধু বেসনের ভাজাটা দিলেই হবে। তো এটা দিয়ে আমি এখন আরও 1 ঘন্টা জাল দেবো। আমি আবার আরও বেসন দিয়েছি, এটা একদম তোমার ঘনমারের মতো হয়ে গিয়েছে। তো তোমরা যদি এত ঘন না খেতে চাও, শুধু বেসন দিয়ে বানালেও হবে, আর 2-3 টুকরা রুটি ভিজিয়ে হাতে চটকিয়ে ওটা দিয়ে দিলেই হবে, মোটামুটি ঘন হবে। তো আর যদি বেশি ঘন করতে চাও, তাহলে আমার মতো করে রান্না করতে পারো। তো নেহারিটা অনেক ভালোই হয়েছে, দেখো আমার নেহারি হয়ে গিয়েছে। এটা পরের দিন, নেহারি যত জাল দিবে ততই মজা। তো আমি সকালে নাস্তা খাচ্ছি, এটা খবুজ, যেটা এই দেশের ট্রেডিশনাল খাবার, আর এটা আমাদের তন্দুরুটির মতো, কিন্তু এটা ডিফারেন্ট টেস্ট, তন্দুরুটির মতো এত মজা না। তো এই হচ্ছে আমার নেহারির লুক। দেখো, আমি নেহারি খেতে একদমই পছন্দ করি না, আমার নেহারি একদমই ভালো লাগে না, আদিয়ার বাবার খুবই পছন্দ, যার কারণে রান্না করা, আর নয়তো না। তো এটা একদম আমাদের মানে পালা গরুর নেহারি ছিল। আর 1 টুকরা লেবুর চিপে দিয়ে দিবে, আর একটু ধনে পাতা দিয়ে দিবে উপরে, এটা আমার ধনে পাতা ছিল না। তো আশা করছি সবার ভালো লাগলো আমার নেহারি। তো যে যেখানে থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আর এই হচ্ছে আমি মজা করে খবুজ দিয়ে নেহারি খাচ্ছি, এটা বাহরাইনের ট্রেডিশনাল খাবার, যেটা ওরা রাতে খেয়ে থাকে, এটার নাম খবুজ, এটার দাম 1 টাকা করে।